সাহসের গল্প যদি বলতে হয় আমাকে খুব কাছের একজন মানুষ বললো যে আমার সারা জীবনই সাহস উনি কথাটা ঠিকই বলেছে আমি সবসময় অতিরিক্ত সাহস দেখিয়েছি সব কিছুতে কিন্তু ফরচুনেটলি আমার অতিরিক্ত সাহসটি আমার জন্য সাকসেস হিসাবেই কাজ করেছে যদি বলতে হয় একটা সাহসের কথা তাহলে আমি বলবো আমি যখন ষোলো বছর বয়সে অলরেডি আমি খুলনা থেকে ঢাকায় চলে আসি বাট পনেরো বছর বয়সে যখন আমি ডিসাইড করি যে আমি খুলনায় থাকব না আমি ঢাকায় থাকবো ঢাকায় যে কলেজে পড়বো বা মডেলিং করবো সব কিছু নিয়ে ঠিকঠাক করলাম আমার মনে হয় ওই ওই সময় ওই বয়সে যে ডিসিশানটা নিয়েছিলাম ওইটা আমার লাইফের এখন পর্যন্ত সবচেয়ে সাহসের গল্প আর সবচেয়ে বড় কথা যে আজকে প্রথম আলোর উনিশ বছর হতে চলল সো প্রথম আলোকে উনিশ বছরে অনেক অনেক শুভেচ্ছা প্রথম আলো আমাদের সবসময় পাশে ছিল এবং আমরাও প্রথম আলোর পাশে ছিলাম আর আগামীতেও থাকবো ইনশাল্লাহ প্রথম আলোর জন্য অনেক অনেক শুভকামনা